أعوذ بالله من الشيطان الرجيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. السلام عليكم ورحمة الله. কবরে যারা মাথা নত করে এবং কবরবাসীদের কাছে যারা প্রার্থনা করে, তারা কি ঠিক কাজ করে? কোরআনের দৃষ্টিতে, কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। তোমাদের প্রতিপালক তিনি ঘোষণা করেছেন, তোমরা সবাই তার কাছেই প্রার্থনা করো আর তারই ইবাদতে তোমরা অহংকার করবে না, যদি তোমরা করো তাহলে তিনি তোমাদেরকে জাহান্নামে দিবেন। তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, আমরা প্রার্থনা করব শুধু আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইনি করিব উজিবু দাওয়াতা দা ইদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়াহশুরুন। আল্লাহ বলেন যে যখন কোনো বান্দা আমার কাছে প্রার্থনা করে, তখন আমি তার আবেদনকে মঞ্জুর করি। আর মানুষের উচিত কি? আমি তাদের ডাকে সাড়া দিই, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। ফাল কুরুন ইয়াদ কুরকু মশকুরু লিওয়ালা তা কুরুন। এখন প্রার্থনা তো আমরা আল্লাহ তালার কাছে করব, ইবাদাত আমরা সব আল্লাহ তালার জন্য করব। 51 নম্বর সূরা দারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কোনো একজন ব্যক্তি যদি কবরে যেয়ে মাথা নত করে, কবরবাসীদের কাছে প্রার্থনা করে, সেই ব্যক্তিটি মুসলিম হতে পারে না। কোরআনের আইন মতে সে মুসলিম হতেই পারে না। এই মুশরিকদের কাজ, আর মুশরিকরা অতীতকাল থেকে এ ধরনের কর্মকাণ্ড করে আসছে। কোরআনের 16 নম্বর সূরা নাহালের 20 এবং 21 আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ লা ইখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা ইয়ানা ইবাতুন। যারা আল্লাহ ব্যতীত তাদেরকে ডেকে বেড়ায়, তারা তো কিছু সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা মরা লাশ, তারা নির্জীব, তারা এও জানে না কবে তাদেরকে উঠানো হবে। তো কবরবাসীরা যারা কবরে পড়ে রয়েছে, তারা তো মরা লাশ, নির্জীব। এখন মরা কোনো প্রাণীর কাছে আপনি যদি প্রার্থনা করেন, তাহলে সে তো শুনতেই পারে না, আর সেখানে মাথা নত করার তো প্রশ্নই জাগে না। মুসলিমরা কখনো করবে না, এটা মুশরিকিনদের কাজ।